প্রিয় ছাত্ররা, গুড নুন। আমি তোমাদের আজকে ক্লাস ফাইভের ইংরেজি লেসেন টু পড়াব। অলরেডি তোমাদের মহাশয়বাবু লেসেন ওয়ান পড়িয়ে দিয়েছেন, আর প্রথম দিকে আমি রিভিশন লেসেন পড়িয়েছিলাম। লেসেন টুটা কি আছে একটু দেখে নাও। এ ফিট অন ফিট, খুব ইম্পর্টেন্ট একটা লেসেন। এটা শুরু করার আগে তোমাদের একটুখানি দুটো তিনটে প্রশ্ন, যেগুলো দেখবে বইয়ের মধ্যেই দেওয়া আছে, আমি নিজে থেকে কিছু বলছি না, বইয়ের মধ্যেই দেওয়া আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, লেসেন টু পেজটা খুললেই তোমরা দেখতে পাবে একটা ছবি, সেই ছবির প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিসের ছবি। সঙ্গে সঙ্গে নেক্সট প্রশ্ন দেওয়া আছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর কোনটি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হোয়ার ইজ ইট লোকেটেড, কোথায় এটি অবস্থিত, তিনটে প্রশ্নই আমরা জানি তার উত্তর কি। আমি তোমাদের বলছি না, তোমরা এটা লিখে নেবে খাতায়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় লিখে নেবে। আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি এবং সেটি কোথায় অবস্থিত। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা পর্বত শৃঙ্গ, সেটি সর্বোচ্চ বিশ্বের। কেন? কারণ আমরা জানি এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848। এটা তোমরা একটু লিখে রাখবে। এটি কোথায় অবস্থিত, না এটি নেপালে অবস্থিত, তিনটি প্রশ্নের পরপর উত্তর তোমাদের আমি বলে দিলাম। আমরা এরপরে আলোচনায় আসবো এ ফিট অন ফিট এই শব্দটা মানে কি। এটাকে যদি আমরা মানে করি তাহলে পাবো কি, একটি পায়ের কীর্তি। মানে পায়ের আবার কীর্তি, কারণ এখানে কাজটাই হচ্ছে পর্বত আরোহীরা পর্বতের শৃঙ্গে উঠবে, কিসের মাধ্যমে উঠবে, পায়ে হেঁটে উঠবে, সেই জন্য ভালো হচ্ছে একটি পায়ের কীর্তি। লেটস রিডস, চলো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা তোমরা প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবে, আর যে লাইনগুলো যে ওয়ার্ডগুলো আমি বলবো এগুলো দাগ দিয়ে রাখো, দাগ দিয়ে দেবে, এবং পরবর্তী সময়ে সেই শব্দগুলো খাতায় নোট ডাউন করে নিয়ে তার বাংলা মানে এবং তার সিমিলার ইংরেজি মানে তোমরা কালেক্ট করবে। প্রত্যেকটা শব্দ যেগুলো আমি আন্ডারলাইন করে নিতে বলবো তোমাদের, সেই শব্দগুলো খাতায় লিখে নিয়ে বাংলা মানে, আবার আমি বলছি বাংলা মানে এবং আর ইংরেজি সিমিলার মিনিং তোমরা খাতায় লিখবে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। যদি তোমরা পারো তাহলে সেই সমস্ত শব্দ দিয়ে একটা নতুন বাক্য তোমরা তৈরি করে রাখতে পারো, তাতে তোমাদের কি হবে সেই শব্দের ব্যবহার তোমরা ভালো করে শিখে নেবে। এসো আমি আজকে পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবে। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নর্গে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং টেনজিং নর্গে, এরা ছিলেন যে একটা ব্রিটিশ অভিযান মাউন্ট এভারেস্টের জন্য 1953 সালে তার অংশ। 1953 সালে যে ব্রিটিশ অভিযান একটা শুরু হয়েছিল তার অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন, এই অভিযানের নেতৃত্বে কে ছিলেন, কর্নেল জন হান্ট লেড, দেখো এলইডি লেড, আগে এক্সপিডিশন রেড কালারে করা আছে, ওটাও তোমরা খাতায় তুলবে। সেকেন্ড লাইনে দেখো লেড, এটা খাতায় তুলবে। লেড মানে কি, নেতৃত্ব, লিড থেকে লেড, লিড থেকে লেড। হান্ট সিলেক্টেড, হান্ট হচ্ছে নেতৃত্ব ছিল, সেই জন্য তাকে আমরা নেতা বল, তিনি সিলেক্ট করবেন এবারে। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপুল অল অফ হুম ওয়্যার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, হান্ট নির্বাচন করবেন, নির্বাচন করবেন, সিলেক্টেড এ টিম অফ পিপুল, এক দল, অল অফ হুম, যারা প্রত্যেকেই হবে কি, অভিজ্ঞ পর্বত আরোহী। দেখো এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞ, এটা আমরা খাতায় নোট ডাউন করবো, লিখে নেবো। ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বত আরোহী, তাহলে হান্ট সিলেক্ট করবেন, নির্বাচন করবেন। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, এডমন্ড হিলারি কোথাকার লোক ছিলেন, নিউজিল্যান্ডের লোক ছিলেন। অ্যান্ড তেনজিং নর্গে এসের শেরপা ফ্রম ইন্ডিয়া, তেনজিং নর্গে কোথাকার ছিলেন, ইন্ডিয়া, ভারতীয় একজন শেরপা।
were among the 11 chosen climbers. এদের সাথে আরো কজন ছিল? among এদের মধ্যে ছিলেন আরো 11 জন পর্বতারোহী যাদেরকে হান্ট নির্বাচন করেছিলেন। চুজেন মানে ঠিক করে নাও যে এই এই ব্যক্তিরা এই অভিযানের অংশীদার হবে। তাহলে আমরা দেখো শেরপা এখানে নিউজিল্যান্ডের অধিবাসী ছিলেন এডমন্ড হিলারি, কিন্তু তেনজিং নর্গে একজন ভারতীয় শেরপা। শেরপা মানে কি? এখানটা কিন্তু শেরপাটা তোমরা আন্ডারলাইন করবে এবং তার মানেও তোমরা লিখে নেবে। শেরপা হচ্ছে এক ধরনের তিব্বতি জাতি। তাদের শেরপা বলা হয় কেন না? এই শেরপারা কি হয়, পর্বত আরোহণে, পর্বতে উঠতে, উঁচু উঁচু শৃঙ্গে এরা উঠতে খুব অভিজ্ঞ, সেই জন্য এদেরকে সঙ্গে নেয়, যে কোনো এক্সপিডিশন অভিযান এদেরকে সঙ্গে নেওয়া হয়। তাহলে কতজন ছিল ক্লাইম্বার্স? আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাং দ্য ইলেভেন চুজেন। অ্যামাং বলতে কেন না, এডমন্ড হিলারির সাথে তেনজিং নর্গে সহ এরা দুজন সহ আরো 9 জন দিয়ে 11 জন আমাদের পর্বতারোহীর কথা এখানে বলা হয়েছে। নেক্সট পাতা যে শব্দগুলো আমি তোমাদের আন্ডারলাইন করতে বলছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে এবং খাতায় সেগুলোর মানে অবশ্যই লিখবে। কি কি মানে লিখতে বলেছি? বাংলা মানে এবং তার সাথে সাথে সিমিলার ইংরেজি মানে, এবং যদি পারো একটা করে সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগান টু ক্লাইম। পরিকল্পনার কয়েক মাস পরে কি করলো দল? শুরু করলো আরোহণে, পর্বত আরোহণ। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, মানে সমস্ত অভিযানের পর্বত আরোহীদের মধ্যে থেকে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। কেবলমাত্র 4 জন সুযোগ পেয়েছিল শীর্ষে পৌঁছানোর চেষ্টা করা। দেখো 11 জন নিয়ে শুরু হয়েছিল যে অভিযান, সেখানে মাত্র 4 জন সুযোগ পেয়েছিল পর্বত শৃঙ্গে ওঠা যে চেষ্টা, তার জন্য মাত্র 4 জন সুযোগ পেয়েছিল। দেখো এখানে শব্দগুলো একটুখানি তোমরা আন্ডারলাইন করে নেবে, আমি বলে যাচ্ছি। প্রথম হচ্ছে দেখো চান্স, অ্যাটেম্পট, চান্স মানে সুযোগ পেয়েছিল, অ্যাটেম্প মানে চেষ্টা, প্রচেষ্টা। দেখো সামিট মানে শীর্ষে, রিচ মানে পৌঁছানো, শীর্ষে পৌঁছানোর যে প্রচেষ্টা তার জন্য সুযোগ পেয়েছিল কেবলমাত্র 4 জন। হান্ট দ্য টিম লিডার, হান্ট কি ছিলেন? টিমের নেতা ছিলেন, লিডার ছিলেন। সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তিনি নির্বাচন করলেন 2টো দল, পর্বতারোহীদের 2টো দল। দ্য ফার্স্ট টিম, প্রথম টিমে কারা ছিল? ইনক্লুডেড টম বার্ডিটন অ্যান্ড চার্লস ইভান্স। ওয়াই, যেখানে অ্যাডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে দিয়ে তৈরি হয়েছিল 2টো দল। প্রথম দলে কারা ছিলেন? টম বার্ডিলিয়ন এবং চার্লস ইভান। আর যেখানে দ্বিতীয় দলে দিয়ে তৈরি হয়েছিল কাদের নিয়ে? অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দল 26 মে 1953 সালে শীর্ষে, মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছিল। প্রথম দলে কারা ছিলেন? আমি আরেকবার তোমাদের বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে কে প্রথম দলে ছিলেন। টম বার্ডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স। তারা শুরু করেছিল 26 মে 1953 সালে, প্রথম তারা শুরু করেছিল মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য যাত্রা। দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট। দুজন মানুষ মানে শীর্ষ থেকে 300 ফুট কম স্থানে পৌঁছেছিল। কি বলছে? যে দুজন প্রথম টিম ছিল তারা পৌঁছেছিল শীর্ষ থেকে মাত্র 300 ফুট কমে। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। ততদিন পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ স্থান যেখানে কোনো মানুষ পৌঁছাতে পেরেছে। কোন দুজন মানুষ পৌঁছেছিল যারা ফার্স্ট টিমের মধ্যে ছিল? কি বলছে? দ্য স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। ততদিন পর্যন্ত সর্বোচ্চ স্থান এটি যেখানে কোনো মানুষ পৌঁছাতে পেরেছে। দে ওয়্যার ফোর্স টু টার্ন ব্যাক, তারা
ফিরে আসতে বাধ্য হয়েছিল ফোর্সড। দেখো ফোর্সটা আন্ডারলাইন করবে, আগের লাইন আমি বলতে ভুলে গেলাম, সামিটটা আন্ডারলাইন করবে, হাইস্টটা আন্ডারলাইন করবে, লেফট হাই আন্ডারলাইন করবে, ঠিক আছে, ফিটটা তোমরা জানো তবুও আন্ডারলাইন করবে, যেগুলো জানো তবুও আরেকবার করে লিখবে, যতবার এগুলো খাতায় নোট ডাউন করবে তোমরা পড়বে তত বেশি সেগুলো সরগর হবে। ওয়ার্ড কালেকশন এটা হচ্ছে খুব জরুরি কাজ আমাদের। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার দ্যাট এডার, দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক, তারা বাধ্য হয়েছিল ফিরে আসতে। কিসের জন্য? আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার জন্য, প্রচন্ড খারাপ আবহাওয়ার সৃষ্টি হয়েছিল শৃঙ্গের মধ্যে, তার জন্য তারা বাধ্য হয়েছিল ওপরে আর উঠতে পারেনি। মাত্র 300 ফুট নিচ থেকে তারা, মাত্র শীর্ষে পৌঁছানো 300 ফিট নিচে কম ছিল, 300 ফিট, সেটা কমপ্লিট করে নিলে তারাই একমাত্র বিশ্বে রেকর্ড করতে পারতো। কিন্তু কি হলো তাদের দুর্ভাগ্যবশত, তারা কি করলেন, বাধ্য হলেন ফিরে আসতে। কিসের জন্য? খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে। তাহলে দেখো খুব ক্লোজে দুজন ফার্স্ট টিমের দুজন মেম্বার পৌঁছে যাওয়ার পরও তাদেরকে ফিরে আসতে হয়েছে, এবং তাদের ফিরে আসার জন্য সেকেন্ড টিম কিন্তু চান্স পেল সর্বোচ্চ পর্বত শৃঙ্গে ওঠা। তোমরা এই যে আমি পড়ালাম, এটা প্রত্যেককে বারবার রিডিং করবে, যে ওয়ার্ড গুলো বলেছি কালেকশন করবে, কালেকশন করে প্রথমত তার বাংলা মানে, তার সিমিলার ইংরেজি মানে, এবং যদি পারো তাদের ছোট ছোট করে বাক্য তৈরি করার চেষ্টা করে, চেষ্টা করো, ঠিক আছে? এটা তোমরা কমপ্লিট করো, নেক্সট অংশটা আমি পরের দিন আবার তোমাদের পড়াবো। আমি বারবার তোমাদের অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, কি করবে এই প্যাসেজটা রিডিং করবে, বারবার করবে বারবার, এবং ওয়ার্ডগুলো কালেকশন করবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন বাকি অংশটা পড়াবো, ঠিক আছে?